হ্যালো স্টুডেন্ট আজকে আমরা বিল্ডিং ওরিয়েন্টেশনের আর ছোট্ট দুটো পার্ট নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এফ এ আর অ্যান্ড এফ এস আই তো হোয়াট ইজ এফএআর অ্যান্ড হোয়াট ইজ এফ এস আই এগুলো আমরা ভিডিওর মধ্যে ডিসকাস করে জানাবো তো চলো শুরু করা যাক দেখো স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছো ফ্লোর এরিয়া রেশিও আমি বক্স করে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ ফ্লোর এরিয়া রেশিও তো এদেরকে শটে বলা হয় এফ এস এফ ফ্লোর এরিয়া রেশিও প্রথমে আগে জানি যে ফ্লোর এরিয়া কী জিনিস ফ্লোর এরিয়া হচ্ছে কোনো একটা বিল্ডিংয়ের প্লিন্থ এরিয়া কে যদি ওয়াল এরিয়া মাইনাস করে দেয় তাহলে তখন সেখান থেকে আমরা ফ্লোর এরিয়া পাব তাহলে ফ্লোর এরিয়া রেশিওর অনুপাতটা কীভাবে হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া আছে টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোর বাই টোটাল প্লট এরিয়া ইন্টু আই মিন দেখাচ্ছি দেখো টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোরস বাই টোটাল প্লট এরিয়া ইন্টু হানড্রেড এইভাবে আমরা ফার ক্যালকুলেশন করতে পারি তো তোমাদের পিকচারে যদি দেখাই এখানে দেখো যে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ে অনেকগুলো ফ্লোর আছে তাহলে সেই ফ্লোরের ইন্ডিভিজুয়াল এরিয়া আমরা ক্যালকুলেশান করব ক্যালকুলেশান করে সেগুলোকে যোগ করব যোগ করার পর যে টোটাল বিল্ডিংয়ের যা প্লট সেটা দিয়ে ভাগ করব তবেই তাহলে তা আমরা ফার ক্যালকুলেশন করতে পারব এখানে একটা ছোট্ট ম্যাথ দিয়ে আমরা বুঝি ব্যাপারটা যে ধরো একটা একটা প্লটের এরিয়া বলে দিয়েছে একশো স্কোয়ার মিটার তো প্লটটার মধ্যে একটা বাড়ি আছে সেই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হচ্ছে ষাট ফার্স্ট ফ্লোরের এরিয়া হচ্ছে ষাট স্কোয়ার মিটার এবং সেকেন্ড ফ্লোরের এরিয়া বলেছে যে থার্টি স্কোয়ার মিটার তাহলে টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে এখানে দেখো ওয়ান ফাইভ জিরো বা ওয়ান ফিফটি স্কোয়ার মিটার তাহলে ফার কত হবে তাহলে ওয়ান ফিফটি ডিভাইডেড হানড্রেড ইনটু হান্ড্রেড তাহলে ফার হবে এখানে ওয়ান ফাইভ জিরো ওকে তাহলে এটাই ছিল ফার এরপরে হচ্ছে ফ্লোর স্পেস ইন্ডেক্স অথবা এফ এস আই তো আই এর কথার অর্থ হচ্ছে দেখো বিল্ট আপ এরিয়া বাই প্লট এরিয়া আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং বক্স করেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সবাই যে বিল্ট আপ এরিয়া বাই প্লট এরিয়া তো বিল্ট আপ এরিয়া কী জিনিস দেখো বেল্ট আপ এরিয়ার প্রথমে ইন জেনারেলি আমরা একটা ফ্লোর এরিয়ার সাথে আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ অফ ফ্লোর এরিয়া করবো কারণ টোয়েন্টি পারসেন্টটা হচ্ছে ওয়াল এরিয়ার জন্য আমরা কনসিডার করবো তো এই দুটোর যোগফল হচ্ছে বেল্ট আপ এরিয়া মানে একটা বিল্ডিংয়ের ইনক্লুডিং ওয়াল যা এরিয়া হবে সেটাই হচ্ছে তার বিল্ট আপ এরিয়া তাহলে বিল্ট আপ এরিয়া বাই ফ্লোর বিল্ট আপ এরিয়া বাই প্লট এরিয়া করলে হবে এফএসআই বা ফ্লোর স্পেস ইন্ডেক্স যদি আগের ম্যাথ্রার সাথে আমরা দেখি দেখো গ্রাউন্ড ফ্লোরের এরিয়া বলে দিয়েছিল সিক্সটি স্কোয়ার মিটার এবং তার সাথে আমরা যদি টোয়েন্টি পারসেন্ট যোগ করি মানে বারো তাহলে হবে সেভেন্টি টু তাহলে এফএসআই ইজিক্যাল টু সেভেন্টি টু বাই হান্ড্রেড

তাহলে তার ম্যাক্সিমাল পারমিসেবল কভার্ড এরিয়া কভার্ড এরিয়া মিনস মনে করো আমি একটা বাড়ি তৈরি করব তাহলে বাড়িটা তৈরি করলে জায়গাটা কভার্ড হচ্ছে সেই কভার্ড এরিয়ার অংশটা হচ্ছে সিক্সটি পারসেন্ট অব দিস প্লট এরিয়া যদি লেস দেন দুশো স্কোয়ার মিটার হয় দ্বিতীয় পয়েন্টে বলেছে যদি দুশো থেকে পাঁচশোর মধ্যে হয় তাহলে ফিফটি পারসেন্ট অথবা দেড়শো স্কোয়ার মিটারের মধ্যে যেটা বড় হবে দুশো থেকে পাঁচশোর মধ্যে হলে ফিফটি পার্সেন্ট অথবা দেড়শোর থেকে যে ভ্যালু এই দুটোর মধ্যে যে ভ্যালুটা বড় হবে মানে ধরো যদি আমি যদি বলি একটা আড়াইশো স্কোয়ার মিটার একটা প্লট আছে তাহলে তার ফিফটি পার্সেন্ট হয় একশো পঁচিশ স্কোয়ার মিটার কিন্তু এখানে বলা আছে যে ফিফটি পার্সেন্ট অথবা দেড়শোর মধ্যে যেটা বেশি হবে তাহলে দেড়শোটা বেশি একশো পঁচিশের থেকে তাহলে আমরা এখানে দেড়শো স্কোয়ার মিটার কভার্ড এরিয়া করতে পারি যদি মনে করি তিনশো তিনশো স্কোয়ার মিটার যদি প্লট এরিয়া হয় তাহলে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে দেড়শো তাহলে দেড়শোই করবো তিনশোর উপরে গেলে এখানে আমরা ফিফটি পার্সেন্টকে কনসিডার করব তিনশো স্কোয়ার মিটারের নিচে থাকলে আমরা দেড়শো স্কোয়ার মিটারকে কনসিডার করবো তাহলে পাঁচশো থেকে হাজার হলে সেখানে ফর্টি ফর্টি পার্সেন্ট অথবা টু ফিফটি স্কোয়ার মিটার এবং মোর দেন হাজার হয়ে গেলে মোর দেন হাজার স্কোয়ার মিটার হলে সেখানে তেত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্টেজ অথবা চারশো স্কোয়ার মিটার আমরা এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা আমরা কভার্ড এরিয়া হিসাবে যোগ করতে পারি আমরা ক্যালকুলেশনের জন্য নিতে পারি এটা হচ্ছে কভার্ড এর এরিয়া হিসাবে ওকে তো দেখো এখানে ফার কিছু ছবি দেওয়া আছে তো এরপরে আমরা কিছু বেসিক ডেফিনেশানে যাব দেখো ফাউন্ডেশান আমরা সবাই জানি যে হোয়াট ইজ ফাউন্ডেশান কোনো একটা স্ট্রাকচারে কোনো একটা স্ট্রাকচারে যে পার্টটা হচ্ছে গোটা স্ট্রাকচারের টোটাল ওয়েটকে ক্যারি করে সেটাকে বলা হচ্ছে ফাউন্ডেশান তো ফাউন্ডেশান মিনস দ্য পার্ট অফ দ্য স্ট্রাকচার হুইচ হুইচ ইজ বিলো দ্য লোয়ার মোস্ট ফ্লোর অ্যান্ড হুইচ প্রোভাইড সাপোর্ট অফ সুপার স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সমিট দ্য লোডস টু দ্য গ্রাউন্ড বিলো আমরা জানি ফাউন্ডেশন সম্বন্ধে আগেও আমরা পড়েছি তো এগুলো নিয়ে আমরা আর ডিস বেশি ডিসকাস করবো না তো এখানকার মধ্যে কিছু ছোটো ছোটো টপিক্স আছে যেগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হয় যেমন হ্যাবিটেবল রুম কী হেডরুম হেড রুম হচ্ছে যেটা সিঁড়ির ঘরের ওপরে যে রুমটা হয় সেই রুমটাকে বলা হয় হেড হেডরুম ঠিক আছে হাইট অফ বিল্ডিং কি জিনিস এগুলো সব আমরা আগে পড়ে এসছি ঠিক আছে প্লেন এরিয়া কি জিনিস প্লিন্থ হাইট কোথায় প্লিন্থ কোথায় হয় এগুলো সমস্ত কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে এইসব টপিকগুলো ডিসকাস করেছি তো ঠিক আছে থ্যাংক ইউ স্টুডেন্ট এটাই ছিল আজকে টপিকস